আবারও রিমান্ডে সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি ও জিয়াউল আহসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পৃথক দুই শিক্ষার্থীকে হত্যার অভিযোগে দুই মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আবারও দশ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার রাতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এই আদেশ দেন। এদিকে ঢাকার বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত রিমান্ডের আদেশ দেন। দুই মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই দুই মামলায় পাঁচ দিন দশ দিনের রিমান্ড মঞ্জুর করে।